আপনি কেমন আছো দাদা? দাদা তুমি আমাকে চিনতে পারছো না? আমি মনিকা। আপনার কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে, আমি ঠিক ডাক্তার রূপমিত্র আছেন? আগে উনি হাসপাতালে গেছেন, তবে আসার সময় হয়ে গেছে, আপনি ততক্ষণ এখানে একটু অপেক্ষা করতে পারেন। শুনছেন, কাকে চান? রূপাকে। ও, উনি তো বাড়ি নেই, হাসপাতালে আছেন। আচ্ছা, তো চা জল খাবার দেবার মতন ঝি চাকর বাড়িতে আছে তো? আমি ভেতরে গিয়ে অপেক্ষা করছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অপেক্ষা করতে আপনি এখানে অপেক্ষা করুন, আমি অচেনা লোককে বাড়ির ভেতরে ঢুকতে দিতে পারি না, মাফ করবেন। রমেশ, না হাত তো ছাড়ুন। উনি যখন বলছেন এখানে বসুন না, আমি ডাক্তার রূপামিত্রীর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, অপেক্ষা করতে আপনি করুন, একটা পাগলের কথায় আমি বাড়ির লোক হয়ে বাইরে অপেক্ষা করতে পারবো না। দাঁড়াও, কোন নার্স সাহেবের নাতি গো তুমি, যাচ্ছ কোথায়? ভেতরে যাব। ওইখানে গিয়ে বসো, দিদিমণি নেই। দিদিমণি নেই তো কি হয়েছে জানো? আমি কে? আমি তোমার দিদিমণির উঠবি হাজবেন্ড। কি ব্যান্ড যত সব অশিক্ষিত মূর্খ! আরে তোমার দিদিমণির সঙ্গে আমার বিয়ে হবে। রাখো তো, ওনার মতো মানুষ থাকতে তোমার সঙ্গে আমার দিদিমণির বিয়ে হবে? অত বোকা আমার দিদিমণি না, ব্যান্ড হবে। বাজে কথা বলো না, ওর সঙ্গে তুমি আমার তুলনা করছো। তোমার সঙ্গে ওনার তুলনা করবো কেন? মুখ হতে পারি, তাই বলে কোনটা গধর কোনটা ঘুড়ো কিনবো না। কি বললে? যা বললো তা সত্যি কি মিথ্যা? ওই দিদিমণি আসছে ওনার কাছ থেকে জেনে নাও। আরে মনিকা, কখন এলে? এই খানিক্ষণ। তো এখানে কেন, ভেতরে কি বসাইতে পারতে? রূপা, এই ঝিটাকে বাড়ি থেকে তাড়াও তো, ওর এত বড় সাহস এই পাগলটার সামনে আমার অপমান করে। অপমান তো তাকেই করা যায় যার মান সম্মান বোধ থাকে। আমি যতদূর জানি সেটা তোমার নেই। কি বললে? আর তাছাড়া আমি কাকে রাখবো কাকে তাড়াবো সেটা তো কলকাতায় পরিষ্কার করে বলে এসেছিলাম, সেটা আবার নতুন করে জানতে? পেট্রোল পুড়িয়ে এত দূর এলে কেন? শুধু তো পেট্রোল পুড়েছে, আর অনেক কিছু পুড়বে। ঠিক সেই ভয়ে আমি এখানে চলে এসেছি, যাতে বাবার ভুলে আমার কপালটা না পড়ে। চলো ভেতরে চলো, তুমি এসো। তাহলে আমি কি করব? গুড কোশ্চেন। আপাতত পেট্রোল পুড়িয়ে তুমি কলকাতায় ফিরে যাও, সেখানে গিয়ে ভাববে কিভাবে নিজের ভবিষ্যৎটা পড়াবে। তার মানে আমি চলে যাব? জীবনে তাহলে অন্তত একটি বার আমি তোমার বুদ্ধির প্রশংসা করব। একটা পাগলের জন্য তুমি একটা ছাগলকে তাড়াতে চাইছি। কি? আমি ছাগল? না না, তুমি একটি রাম ছাগল। তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো